হ্যাঁ ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালোই আছি। আর আশা রাখছি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তা আজকে সকাল থেকেই ভিডিওটা শুরু করে দিলাম। যে সকালের নাস্তা পরোটা বানিয়েছি, ডিম পোস্ট করেছি, আর আমাদের প্রিয় জায়গার থেকে আর কি এই একটা মিষ্টি, আবদুল্লাপুর জায়গাটার নাম, রসরাজ দোকানটার নাম, এই যে তাদের ঠিকানা এখানে দেওয়া আছে। এত মজা মিষ্টিগুলো, একবারে অরিজিনাল, কোনো একের টাঙ্গাইলের চমচমের যেই স্বাদটা, এই স্বাদটা পুরো এখানে পাওয়া যায়। তা আমরা ওখান থেকে মিষ্টিটা নিয়ে আসছি। তা বেশি কিছু না, আজকের নাস্তাটা এইরকমই, ডিম পোস্ট পরোটা, আর হলো এই যে মিষ্টি। দেখতে পাচ্ছেন এটা দিয়ে মিষ্টি আর ডিম পোচ দিয়েই আজকে সকালে নাস্তাটা সেরে নিব, তারপরে চলে যাব দুপুরের মূল রান্নাতে। তার পাশেই থাকুন, আমার সাথেই থাকুন। হ্যাঁ ভিউয়ার্স, এসে পড়লাম দুপুরের মূল রান্নাতে। তাই এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তাই তো এখন আমি এখানে পরিমাণ মতো কিছু তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, এখন এখানে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। বিসমিল্লাহ। গ্যাসটা লাল হয়ে গেছে, এখন আমি এখানে এক এক করে মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, পানি দিয়ে দিই, না হলে মশলাগুলো পুড়ে যাবে। মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিব কিছু লবণ। দিয়ে ভালো মতো মশলাকে আমি কষিয়ে নেব। দিয়ে দিব একটু আদা রসুনের পেস্ট, হাফ চা চামচ দিয়ে। এখন মশলাটা আমি আবারও ভালো মতন কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি এখানে সবজিগুলো দিয়ে দিব। কাঁঠালের বিচি, ডাটা, আর হলো একটা আলু দিয়ে দিয়েছি। তাই যে কালকে যে আপনাদের সাথে শেয়ার করলাম যে আমি যে কাঁঠালটা দেশের থেকে আমার খালা দিয়েছিল, খালাদের গাছের কাঁঠাল, ওই কাঁঠালটাই খেয়েছি। আর এই যে বিচিগুলো যে আছে, তার বিচির তরকারিটা আমার কাছে অনেক ভালো লাগে। তাই চিন্তা করলাম যে কাঁঠালের বিচি দিয়ে, ডাটা দিয়ে, আর আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে রান্না করে ফেলি, তাহলে খেতে খুব ভালো লাগে। তা আমি এভাবেই করে রান্না করি। তা এখন মশলাটা ভালোভাবে তরকারির সাথে মিশবে, আর দিয়ে দিব এখন চিংড়ি মাছগুলো। দিয়ে দিচ্ছি এই যে এখানে কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম। এই মশলাটার সাথেই চিংড়ি মাছগুলো ভালোভাবে কষে যাবে। আমি আগে দিই নি চিংড়ি মাছটি, কারণ হলো চিংড়ি মাছ যখন নাকি সবজিটা সিদ্ধ হবে, সিদ্ধ এর আগেই যদি চিংড়ি মাছটা আমি ভেজে নিতাম, তাহলে দেখা যাবে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। তার জন্য নরম থাকার কারণেই আমি চিংড়ি মাছটা পরে দিয়ে দিলাম। এখন মশলার সাথে চিংড়ি মাছটাও কষানো হয়ে যাবে, আবার তরকারিটাও, সবজিগুলোও সিদ্ধ হয়ে যাবে। তো এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব,
হ্যাঁ ভিউয়ার্স, এই যে দেখুন কি সুন্দর করে একবার মশলাগুলো, চিংড়ি মাছগুলো আমি কষিয়ে ফেললাম। এখন আমি এটার মধ্যে ঝোল দিয়ে দিব। এখন সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য ঝোল দিয়ে দিচ্ছি। হ্যাঁ ঝোলটা দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব সবজিটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। তা সবাই আমার পাশেই থাকুন তরকারিটা হওয়ার আগ পর্যন্ত। হ্যাঁ ভিউয়ার্স, এই যে দেখতেই পাচ্ছেন হয়ে গেছে আমার তরকারিগুলো। এখন এখানে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটা দিয়ে আমি 5 সেকেন্ডের জন্য একটু ঢেকে দিব ঢাকনা দিয়ে, যাতে করে ঘ্রাণটা সবটার মধ্যে আসে। আর এই যে এই পাশে আমি একটা রূপচাঁদা ফ্রাই করছি। আপনাদের সাথে এই রূপচাঁদার মধ্যে কী কী মশলা দিয়ে আমি রূপচাঁদাটা ফ্রাই করছি সেই রেসিপিটাও আমি অন্য আরেক সময় দেখিয়ে দিবে, কেননা আজকে যদি আমি দেখাতে যেতাম তাহলে আমার ভিডিওটা আরও লম্বা হয়ে যাবে, তার জন্য আমি দেখাতে পারছি না। অন্য সময় আমি এই রেসিপিটা আপনাদেরকে দেখিয়ে দিব। আমার ছোট ছেলের জন্য এই রূপচাঁদা মাছটা করা হচ্ছে, ফ্রাই করা হচ্ছে, কেননা ও আবার ওর খাবার নিয়েও অনেক প্যাকনা আছে, এটা খাবে না তো সেটা খাবে না আর কি। ও অনেক দেখা যায় ওর মন মতন খাবার না হলেও ও এক বেলা না খেয়েই বসে থাকে, ও অনেক জিদ করে। তাই যাই হোক, হ্যাঁ ভিউয়ার্স, এই যে আমার আজকের রান্নাগুলো হয়ে গেছে। এই যে আমার রং ঢং করার ছোট ছেলের জন্য ফ্রাই করেছি রূপচাঁদার ফ্রাই, আর হলো ঢেঁড়স ভাজি, আর হলো আজকের মূল রান্না যেটা আমরা খাবো সবাই, এটা হলো ডাটা কাঁঠালের বিচি দিয়ে চিংড়ি মাছের ঝোল রান্না করেছি। এত মজা হয়েছে আর কি বলবো। তা আমি লবঙ্গটা চাকার সময় একটু কাঁঠালের বিচি খেয়েছিলাম, কিন্তু আমার কাছে অনেক আমি লোভ সামলাতে পারছি না, আমার কাঁঠালের বিচিটা এত ভাল লাগে, কাঁঠালের বিচি ভর্তা বলেন যেটাই বলেন অনেক ভাল লাগে আমার কাছে খেতে। তাই যাই হোক, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আর আপনাদের মূল্যবান সময় থেকে আমার ভিডিওটায় একবার হলেও দেখবেন আপনারা, আর যারা নাকি সব সময় আমার পাশে আছেন পাশে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি চাই সবাই আমার পাশে থাকুক, সবাই আমার ভিডিওটা দেখুক, আমার খারাপগুলো দিকগুলো আমাকে ধরিয়ে দিক। আমি চেষ্টা করব আরও ভালো করার জন্য। আপনারা কমেন্ট করবেন কমেন্ট বক্সে, আমার ভুলগুলো ধরিয়ে দিবেন, তাহলে আমি ওটা আরও ভালো করার আরও চেষ্টা করব। আপনারা যদি আমার পাশে থাকেন লাইক দিবেন শেয়ার করবেন, আপনাদের এই মূল্যবান লাইকটাই আমাকে পারে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমি এই আশাই রাখি, আপনাদের সাথে থাকা অনেক আমি আশাবাদী যে আপনারা থাকবেন, আর আপনাদের মূল্যবান সময় থেকে আমার ভিডিওটা একবারের হলেও দেখে নেবেন এই আশায় রাখি। আর লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন, যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্যভাবে ধন্যবাদ। আর ধন্যবাদ দিলেও হয়তো কম পড়ে যাবে, তারপরেও আমি ধন্যবাদ দিতে চাই আপনাদেরকে সকলকে। তাই তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, আর বিদায় নিয়েও নিতে পারছি না, কেননা আবার আগামীতে নতুন কোনো রান্না নিয়ে আমার প্রতিদিনের যে রান্না বান্নাগুলো করা হয় সেগুলাই আপনাদের সাথে শেয়ার করতে আসব। তাই আশা রাখি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন, এই দোয়াই করি। আল্লাহ হাফেজ।